বলবো যে 18 বছর আগে কারো বিয়ে না করা উচিত। যখন আমার বাচ্চা হয় তখন আমি 16 বছর ছিল আমার তখন। মাঝে অনেকদিন কাজ থেকে দূরে ছিলেন শোবিজের আলোচিত মুখ পিয়া বিপাশা, এখন আবারও মনোযোগ দিয়ে কাজ করছেন, কিন্তু সেটা সংখ্যায় কম। বেশিরভাগ সময়টা তিনি দেশের বাইরে কাটান এই মডেল ও অভিনেত্রী। দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পিয়া বিপাশা। আসছে বছর ইউরোপের একজন আর্মি পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার। বিয়ে করে সেখানে স্থায়ী হবেন এমনটাই গুঞ্জন। পাত্র নাকি আর্মিতে কাজ করেন, এটি পিয়া বিপাশার দ্বিতীয় বিয়ে। তবে বরাবরই প্রথম বিয়ে নিয়ে চুপ ছিলেন পিয়া বিপাশা। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন 300 সেকেন্ডের 76তম এপিসোডে এসে অকপটে বললেন নিজের অতীত নিয়ে। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এই শোতে এসে নিজের প্রথম বিয়েকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন পিয়া বিপাশা। তিনি বলেন, ছোট ছিলাম, বিয়ের বিষয়টা একটা ভুল সিদ্ধান্ত ছিল, 18 বছরের আগে কারো বিয়ে করা উচিত না। অথচ যখন আমার বাচ্চা হয় তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর। নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা থেকে পিয়ার মন্তব্য, প্রথম ভালোবাসাকে কখনোই সিরিয়াসলি নেওয়া উচিত না, কিন্তু তাই বলে বিদেশি ছেলেকে বিয়ে? এমন প্রশ্নে পিয়া বলেন, বাংলাদেশে মনের মতো ছেলে পায়নি, নসিবে বিদেশি ছেলে ছিল তাই হয়তো। তিনি আরও বলেন, সবাই জানেন আমার একটি বাচ্চা রয়েছে, পরিবারেরও চাপ ছিল যেন আমি দ্বিতীয়বার বিয়ে করে সংসার করি, যেহেতু আমার বাচ্চা বড় হয়ে যাচ্ছে। আমার চিন্তা ছিল যাকেই আমি বিয়ে করি সে যেন আমার বাচ্চাকে তার নিজের বাচ্চার মতো দেখে। নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে পিয়া বলেন, আমি যখন 2012 সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় ছিলাম তখন কিন্তু আমার মেয়ে আছে বিষয়টি কেউ জানত না। যখন এই রিয়ালিটি শো শেষ হয় এবং মডেলিংয়ে যোগ দিই তখন মেয়ে আছে খবরটি প্রকাশ করি। সিনিয়র মডেলেরা আমাকে অবজ্ঞা করত, বাচ্চার মা বলে আমাকে নিয়ে হাসাহাসি করেছে, এক বাচ্চার মা আসছে বা বাচ্চার বাবা ঠিক নেই, এরকম কথা আমি বহুবার শুনেছি। কিন্তু তখন তো আমি নতুন ছিলাম, তবে শুরুর দিকে খুব ভালো ভালো কাজ করেছি, 2-3 মাসের মধ্যে মানুষ আমাকে চিনতে পেরেছে। তো যে মানুষগুলো আমাকে ঘৃণা করত, আমাকে নিয়ে হাসাহাসি করত, সে মানুষগুলোই এখন আমাকে অনেক রেসপেক্ট করে। এই জিনিসটা আমি বেশ ভালোভাবে বুঝতে পারি এবং আমার দুঃখটা অনেকটাই মিটিয়ে দেয়। তো ভিউয়ার্স, এইভাবে পিয়া বিপাশা তার মনের তিক্ততা প্রকাশ করেছেন জয়ের 300 সেকেন্ডের অনুষ্ঠানে। ভাবতে নিশ্চয় অবাক লাগছে যে এত সুন্দর নায়িকার একটা বাচ্চাও রয়েছে, যেটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে পিয়া বিপাশার একটা মেয়ে আছে এবং তার বিয়ে হয়েছিল 16 বছরের আগেই, এবং 16 বছরে তার বাচ্চার জন্ম দেয়। পিয়া বিপাশার লাইফের এই সত্যটা জেনে আপনার কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া পিয়া বিপাশাকে দেখতে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।